আহমেদ সাগর ক্যাফে। তো সবাই একটু দেখেন, আমরা এখন ভিতরে যাবো, সব কিছু দেখাবো ভালো মতো। খাবো কি কি টেস্ট করবো সব বলো। এখন কি কি খাবো, কি কি টেস্ট করবো, কি কি করবো সব বলো। থাকবো পিজা রানীগঞ্জ যাচ্ছি আমার সাথে। সবাইকে আশা করি ভালো আছেন। ওরা সবাই গান গাইতেছে, চিল করতেছে, ওরা সবাই চিল করতেছে। কাহিনীগুলো দেখেন আপনার আর ফ্রেন্ড বসন্ত বাতাসে।
সো গাইস আমরা এখন চলে আসছি আমাদের রিসোর্টে। তো এই রিসোর্টের নাম কি মারুক? আপনি বলে দেন। রিসোর্টের নাম হলো আহমেদ সাগর ক্যাব। ওই দেখেন, ভিতরের জিনিসটা আপনাকে দেখেন। তা আমাদের সাথে মোটু। মোটু তুমি কিছু বলো। আমরা এখন আসছি, কিছু বলো না মোটু। মোটু বলো, মোটু কিছু বলবে না। সব বলো বলছি, যা বলতে বলছো তাই বলছি। আমরা এখন ভিতরে যাবো, ভিতরে সিন গুলো আপনারা দেখেন। সাজিদ দাদা তুমি বসো দাদা। টিচারে বসতে আছে, ভেঙে দিব। আজকে মারুফে খাওয়াবে আমাদের সবাইকে। যে দেখতেছে মারুফ কি খাওয়াবি আজকে, কি খাইবে? জল আছে, খা। পানি খায়, আপনারা বলেন খাওয়া যাবে না? রিফাত ভাই যদি এইখান থেকে এক গ্লাস পানি খায় তাহলে তার হয়ে যাবো। এই পানি খাওয়া মারুক রে, তুই খাইস। তুই যদি খাইতে পারো এই রেশনে যা খাই আর বেশি খাই। মিউজিক কি করবা বলো? সো গাইস এখন আমরা খাবার অর্ডার দিব, তো অল্প কিছু কিছু না, তো বাকিটা দেখতে থাকেন সিনেমা। দাদা অর্ডারটা দেন। আচ্ছা ভাইয়া, অর্ডারটা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা সমস্যা নেই, অর্ডারটা তাহলে আবার একবার রিপ্লাই করে তাহলে মোটমাট আপনি দিবেন কি কি দিবেন কি কি? হ্যাঁ, 7-Up 4টা পেপসি একটা, ঠিক আছে। ভাইয়া সরি, তোমার আজকে পেট ভরা খাওয়াইতে পারবো না, কিন্তু রাগ করো না। হ্যাঁ
প্রোডাক্ট অর্ডার দিলাম, তো এখন সিনেমাটি কিছু ভিডিও দেখেন, আপনাদেরকে এই ঘরটা দেখাবো। ঘরটা কি রূপে আছে, একটা পানের রূপে ড্রাম আছে, এই ড্রামের রূপে এটা আছে, এখন একটা সিনেমাটিকভাবে এটা আপনাকে দেখাবো। এখন একটা প্র্যাঙ্ক ভিডিও করবো মুডুর সাথে। মুডু এখন তাক দিয়ে খালি করতে গেছে, তো আমরা সবাই আছি এখন। এখন মুডু আসছে টাঙ্কিটা খালি করে। আস্তে আস্তে আসেন আগে আমরা জানাই প্রস্তুত নিতে হবে। যখন আসবো আমার চেষ্টা চাপা দিব হয়েছে নিচে ফেলে যায়। তোমরা সবাই তোমাদের থেকে ওরে 10 গ্রাম পিজা বেশি দিও। না না ওরে 10 গ্রাম বেশি দিও, পড়া গেল। আর পিছন সাইডের মাংস কইমা গেছে ওর সাথে। এখন আজান দিব ভাই একটু। আমাদের মোটু ভাই খাবার সময় দেখে পেলে ডি কামরায় দেখেন। এখানে যে আমরা খেতে আসছি খাবার দেয় না, এখন কিরকম খাবার দিচ্ছে না। সম্ভব সম্ভব দিচ্ছে তো, খাবার লাগছে তো, খাবার দিচ্ছে সব। আমাদের যে যেগুলো অর্ডার দিলাম এগুলো কোথায়? জি দাদা বলেন, তোমার চেষ্টা দেখাই যাচ্ছ না বলুন। না না আমি আছি, আমি তুমি এই তোমার দেখাইবা। না না দাদা দাদু দাদু আমার কিনা লাগে, আমার অনেক কিনা লাগে, আমি দুপুরে ভাত খাই নাই। বলুন না এই যে বল বল মানে ব্লগ 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 ব
না এডি কি ছিয়ে না কি জানেন লাচ্চো প লাচ্চো প লাচ্চো প লাচ্চো প লাচ্চো প আপনি কি করেন বল বল লাচ্চো প লাচ্চো প আপনি কি লাচ্চো প করতেছেন আমি ব্লক থেকে শুনে লাচ্চো প আমার পকেটে আছে এখানে ব্লক করতে আপনি কি করেন লাচ্চো প আমার পকেটে থাকবো পিজা এটা তো আর একলারই হয়ে যাবে মনে হয় সত্যি ভাই আমি লালি দেখা হচ্ছে খাবারের পরে কি কয়ে কি খাওয়া এলো না বলে যে আমার প্লেট আমার কাছে তোর প্লেট তুই বাসে লয়ে যে এত ঘাম ছিল এত ঘাম গুলা গেল কই ওই যে আর প্লেট দিছিস সব এই যে সব ওই যে আর প্লেট কি রে সব পিজাতে তুই খাই পুরাটা গাইস আপনারা খাবেন ভাই ভাই ভিডিও করেন হ্যাঁ এই এই ওই তিনটা দেওয়ার রে তিন একলা লাগা তিনটা মোবাইল রেখে দিলে তাহলে মারুন তো বেড়া আমাদের খাবার দাবার শেষ এখন আমরা একটু টঙ্গে যাবো চা খেতে চা রাখে আমরা এখন চলে যাবো আমাদের যেখানে থাকি আমরা এখানে
আজকে অনেক এনজয় করলাম, মিস করলাম, আপনারা তো দেখলেন অনেক মজা করলাম। গাড়ি ভিঙ্গা লাগি পরের ব্লগে কি চান এটা আমাদেরকে কমেন্টে জানাই দিয়েন। এন্ড ভিডিও দেখার পরে লাইক কমেন্ট দেওয়া দিতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তো গাইস আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে ব্লগটা অনেক রাত হয়ে গেছে, করতে করতে আসছি তো রাতে পাঁচটা, আস্তে আস্তে ছয়টা বাজছে, সাড়ে তিনটা থেকে রওনা দিয়েছে, আস্তে আস্তে ছয়টা বাজছে। তো গাইস আজকে আর কথা বলে না, শরীর মন সব ক্লান্ত হয়ে গেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটা শেষে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, আর লাইক কমেন্ট দিতে ভুলবেন না। গাই তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Tell me that you love me, even if it's fake.